बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आसलामुआलैकुम सबाइके रमजान मुबारक जानिए छोटो आरेकटा ब्लग शेयर करछि। आज आमि आपनादेर साथे शेयर करते जाच्छि बांग्लादेशेर छोटो माछेर एकटा रेसिपी। এই মাছটা বাংলাদেশ থেকে আনা পাঁচমিশাল এই মাছ। তো এই মাছটা কবে বাংলাদেশ থেকে এসেছে তাও জানি না, এখান থেকে কিনা। তো এই মাছগুলো নিয়ে একটু সবসময় কনফিউজ থাকি যে মাছগুলো কি টেস্ট হবে বা বাংলাদেশে যেভাবে আমরা ছোট মাছ রান্না করলে যে স্বাদ পাওয়া যায় সেরকম হবে কি না। তো আমি সবসময় যেটা করি আর কি, ছোটো মাছ বা এই পাঁচমিশাল মাছ নিয়ে আসলে লবণ আর হচ্ছে লেবু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিই। এরপরে পানিগুলো আমি ঝরিয়ে এরপরে যে প্রসেসে আসলে রান্না করি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে সব ধরনের শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলা বলতে লাল মরিচের পাউডার, হলুদ পাউডার, জিরি আর ধনিয়া গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলার পাউডার। এগুলো সব কিছু দিয়ে আমি আলতো হাতে সবগুলো মাছের সাথে মশলা একসাথে মাখিয়ে নেব। এই প্রসেসে যদি আমি রান্না করি, সবসময় আমি দেখেছি যে মাছের স্বাদ কিন্তু অনেক ভালো আসে। আর এটা অনেক পুরানো বা ফ্রোজেন মাছ, এটা একদমই বোঝা যায় না। আপনারাও চেষ্টা করবেন এই ছোটো মাছগুলো এই প্রসেসে রান্না করার জন্য। আমি যেহেতু রান্না করে মজা পেয়েছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এরপরে আমি রান্না চলে যাব। এই মাছের সাথে আপনারা একটা দুইটা বা আলুও দিতে পারেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। তো আমি এই মাছের সাথে একটা বড় আলুও কেটে দেব। এখানে আমি দুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এর সাথে আমি আলুটাও দিয়ে দিলাম। আলুগুলো পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। ছোটো মাছ কিন্তু নরম টাইপের মাছ, এগুলো রান্না করতে অনেক সময় বা অনেক পানির দরকার নেই, সেজন্য আমি এখানে আলু ব্যবহার করছি। তো আলুগুলো যখন আমি এই যে পেঁয়াজের সাথে এইভাবে করে ভেজে নেব, এগুলো কিন্তু হাফ কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর মাছগুলো যখন এতে অ্যাড করে দেব, মাছের যে পানিটা আমি দেব সেই পানিতে কিন্তু আলু মাছ দুটোটাই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এগুলোকে আমি প্রায় 1-2 মিনিটের মতো ভেজেছি। এরপরে আমি মশলাতে মাখা যে মাছগুলো ছিল সেগুলো এখানে ঢেলে দিয়েছি। খুব কেয়ারফুলভাবে মাছগুলো নাড়তে হবে, কারণ এগুলো হচ্ছে একটু নরম জাতীয় ছোট মাছ। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, সেজন্য নাড়াচাড়ার ক্ষেত্রে একটু ভেবে দেখে তারপরে নাড়তে হবে, যেন মাছগুলো না ভাঙে, তারপরে তরকারিটা যেন সুন্দর থাকে। আমি এগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আসলে বুঝে দিতে হবে, অনেক বেশিও না অনেক কমও না। মাছ এবং আলুর উপরে যেন পানিটা থাকে, এরকম পর্যায়ে আমি পানিটা দিয়ে দিলাম। এই ছোটো মাছগুলো রান্না করতে আমার লেগেছে মাত্র 10 মিনিট, যেহেতু আমি আগে থেকে এগুলো মশলাতে মাখিয়ে রেখেছিলাম। কতটা পারফেক্টলি এটা হয়েছে আপনারা দেখে হয়তো বা বুঝতেছেন। আলুগুলো নরম হয়েছে কিন্তু ভাঙেনি, মাছগুলো আমি যেমনটা দিয়েছি তেমনটা হয়েছে, খুব ভালো কিন্তু কুক হয়েছে। সব কিছু মিলিয়ে ঝোল বলুন সব কিছু একদম ঘন মাখা মাখা হয়ে গিয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ওই মাছগুলো। তো আপনারাও মাঝে মধ্যে এভাবে করে রান্না করার চেষ্টা করবেন। সবাই কিন্তু রান্না করতে পারে, যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি আর কি। অনেক সময় দেখা যায় যে ছোটো মাছ বলে আমরা অনেক মাছ খেতে চাই না, বা এটা রান্না করব কিভাবে মজা হবে কি না। তো আপনারা চাইলে ছোটো মাছ এনেও কিন্তু এভাবে করে খেতে পারেন, মাঝে মধ্যে বাংলাদেশের টেস্টটা কিন্তু নিতে পারেন। আজকে রেসিপিটা এতটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করা, হয়তোবা আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি যেটা আমি শেয়ার করতে চেয়েছি। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।